প্রকৃতি যেখানে উজাড় করে দিয়েছে নিজেকে, যেখানে গেলে মনে হতে পারে এসে পড়েছেন সিমলা কিংবা মানালিতে, অথচ মাত্র দুটো দিন পেলেই আপনার বেড়ানোর ডেস্টিনেশন হতে পারে এই হাতের কাছের জায়গাটি। জায়গাটি আর কোথাও নয়, জায়গাটি নেতারহাট। সপ্তাহ শেষের ভ্রমণের স্থান কিংবা পা বাড়ালেই একদম প্রকৃতির কোলে। আর আপনি যদি চান পুজোতেও কিন্তু এখানে চলে আসতে পারেন। আমি নেতারহাটের ডিটেলস আগে ভিডিওতে দিয়েছিলাম, সেটা যদিও বেতলা হয়ে নেতারহাটের দিকে আসার, তো অনেকেই সেটাতে বুঝতে অসুবিধে হয়েছে। আজ শুধুই নেতারহাট কিরমভাবে পৌঁছবেন বা রাঁচি থেকে কিরকমভাবে পৌঁছবেন, কত খরচ হতে পারে, কোথায় থাকবেন, কী কী সাইট সিন করতে পারেন, অনেক কটা গুরুত্বপূর্ণ তথ্য একসঙ্গে খুব অল্প সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে অনেক ডিটেলস নিয়ে আপনারা যেতে পারবেন। চাইলে ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারেন ভবিষ্যতের জন্য। আর অবশ্যই আগামী আমার যে ভিডিওগুলো আসবে সেগুলো যদি দেখতে ইচ্ছা করে কিংবা যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকেই আপনারা আমাকে ইনস্টাগ্রামে কিংবা আমার মেসেঞ্জারে অনেকেই ডিএম করেছিলেন, তো তাদের জন্য শুধুই নেতারহাট ট্যুরটা কিন্তু ডিটেলসে বানানো। আর যারা চান আমার হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটি রয়েছে সেটিতেও ফলো করতে পারেন, সেখানে আরও অনেক তথ্য আপনারা পাবেন। তো সেখানকার জন্য এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্কটি প্রোভাইড করা থাকবে, লিঙ্কে ক্লিক করে চ্যানেলটিকে ফলো করতে পারেন। চলুন তবে শুরু করা যাক। প্রথমে বলি কী কী উপায় বা কীরমভাবে আপনারা পৌঁছতে পারেন এই নেতারহাটে, আর তার জন্য কত খরচই বা হতে পারে। দেখুন, নেতারহাট পৌঁছতে গেলে সবথেকে ভালো অপশান হচ্ছে ট্রেনে করেই যাওয়া। এছাড়া আপনারা যেখান থেকেই আসুন না কেন, ফ্লাইটে করে আসতে পারেন রাঁচি, সেখান থেকে আপনারা নেতারহাট পৌঁছতে পারেন। কিন্তু যারা কম পয়সা খরচা করে নেতারহাট পৌঁছতে চান, তাদের জন্য সবথেকে ভালো অপশান হচ্ছে ট্রেনে করে যাওয়া। এবং তার জন্য হাওড়া থেকে 18615 ক্রিয়াযোগা এক্সপ্রেস সবথেকে ভালো ট্রেন, কারণ রাত 9:30 ছাড়ে, ভোরবেলা 5:30-6টার দিকে আপনাকে নামিয়ে দেবে রাঁচিতে, ডেলি এই ট্রেনটি পেয়ে যাবেন। এছাড়া আরও অনেক ট্রেন আছে, তাছাড়াও 12019 রাঁচি শতাব্দী ধরতে পারেন, সকাল 6:05 হাওড়া থেকে পাবেন আর 1:15 নাগাদ পৌঁছে যাবেন। তবে এই ট্রেনটি কিন্তু সানডেতে আপনারা পাবেন না। আর মোটামুটি এই ট্রেনগুলোর ভাড়া 2500 টাকা থেকে শুরু করে 1625 টাকার মধ্যে, একদম স্লিপার ক্লাস থেকে ফার্স্ট এসি পর্যন্ত পেয়ে যাবেন। এরপরে আসি রাঁচি পৌঁছে আপনাদের গাড়ির বন্দোবস্ত করতে হবে। আর নেতারহাট পৌঁছানোর জন্য ডাইরেক্ট কোনো ট্রেন কিন্তু আপনারা পাবেন না, রাঁচি থেকেই আপনাদের যেতে সুবিধা হবে। আপনারা চাইলে গাড়ি আগে থেকে বুক করে রাখতে পারেন, 3100 থেকে 3150, এর মধ্যে বিভিন্ন গাড়ির রেঞ্জ অনুযায়ী আপনারা পেয়ে যাবেন গাড়ির ধরন অনুযায়ী। দূরত্ব 151 কিলোমিটার মতন সময় লাগে নেতারহাট পৌঁছতে, 4 ঘন্টা। আর আগে থেকে বুক করে রাখবার জন্য মেক মাই ট্রিপ থেকে আপনারা গাড়ি বুক করে রাখতে পারেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, রাউন্ড ট্রিপের জন্য গাড়ি বুক করে নেওয়াই ভালো, একটু কথাবার্তাটা আগে থেকে বলে নেবেন, তাহলে গাড়িটা যদি আপনাদের সঙ্গে থাকে, কারণ যেহেতু আপনাদের 1.5 দিন কিংবা 2 দিনের ট্যুর, তো যখন আপনারা ফিরে আসবেন এবং সেই গাড়িতে করেই সাইট সিন করতে পারবেন, সে কথা বলে নেবেন। 5600 থেকে 9000 বিভিন্ন ধরনের গাড়ি অনুযায়ী কিন্তু আপনারা ভাড়া এর মধ্যেই আপনাদের হয়ে যাবে 2 দিনের জন্য। এবার আসি থাকবার জায়গার কী বন্দোবস্ত, কারণ গিয়ে আপনাদের একটা থাকার জায়গা তো দেখতেই হবে। তো আপনাদের সবথেকে বেস্ট অপশান যেটা হতে পারে সেটা হচ্ছে ঝাড়খণ্ড গভর্নমেন্টের হোটেলে থাকা, হোটেল প্রভাত বিহার, এটাই বুক করে নেওয়া ভালো হবে। বুকের ডিটেলসটা, বুকিংয়ের ডিটেলস আমি পরে ভিডিওতে দিয়ে দেবো। আর এইখানে এই কারণে থাকতে বলছি কারণ সানরাইজ পয়েন্টটা কিন্তু এই হোটেল প্রভাত বিহারের মধ্যেই, আর লোকেশনটাও ভালো, আর এখান থেকে সাইট সিন করতেও সুবিধে। আর এবার আসি প্ল্যানের কথায়। এখানে আপনারা যদি চান তো দুরকমভাবে, তবে আমি যেই প্ল্যানটাই প্রেফার করছি সেটার কথাই বলি প্রথমে। প্রথম দিন এসে খুব বেশি সময় আপনারা পাবেন না, তাই আশেপাশে সাইট সিনগুলো করে নিতে পারেন, কারণ লোদ সুগ্গা এইসবগুলো দেখতে গেলে বেশ সময় লাগবে এবং দ্বীপটিও আলাদা। তো সেক্ষেত্রে ফ্রেশ হয়ে আপনারা সাইট সিনে বেরিয়ে পড়ুন, লোদ সুগ্গা পরের দিনের জন্য রেখে, কারণ আপনারা এখানে উইকেন্ডে আসছেন আর মোটামুটি আপনাদের হাতে 1 থেকে 1.5 দিন টাইম থাকছে, এবং এখানকার ঠিকঠাক প্ল্যান করলে কিন্তু তা ঘোরার জন্য যথেষ্ট। যাই হোক, প্রথমে চলে যান কোয়েল ভিউ পয়েন্টের জন্য। আর এটা একদম এর পাশেই রয়েছে পাইন ফরেস্ট, ঘুরে দেখতে ভীষণই ভালো লাগবে। আর এই ওপর থেকে ওয়েদার যদি ভালো থাকে, এই কোয়েল ভিউ পয়েন্ট থেকে কোয়েল নদীর আঁকাবাঁকা পথটি দেখা যায়, যা অত্যন্ত মনোরম, আর এই কারণেই এর নাম হয়েছে কোয়েল ভিউ পয়েন্ট।
আর হোটেল থেকে দূরত্ব কিন্তু মাত্র 3 কিলোমিটার। এরপরে চলে যান আপার ঘাগড়িতে, এখান থেকে দূরত্ব পড়বে 6 কিলোমিটার মতন। এটাকে ঠিক ওয়াটারফলস আপনাদের বলা যাবে না, কিংবা দেখতেও লাগবে না, পাহাড়ি ঝোড়া বললেই কিন্তু বেশ মানায়। তবে পরিবেশটা কিন্তু বেশ সুন্দর, সবুজে ঘেরা পাথরের পাহাড় এবং তার মাঝখান দিয়ে বয়ে চলেছে জলের ধারা, নেমে চলেছে নিচের দিকে। এটা করে আপনারা চলে আসুন এরপরে নেতারহাট ড্যাম দেখতে। এই নেতারহাট ড্যাম ঘুরে ফিরে দেখে মোটামুটি আপনাদের বেশিক্ষণ সময় লাগবে না। এরপর পৌঁছে যান চ্যালেট হাউস। চ্যালেট হাউস এই জায়গাটি এই রকম অদ্ভুত নামের কারণ হচ্ছে এটি একটি পর্তুগিজ শব্দ এবং যার মানে হচ্ছে কাঠের। সম্পূর্ণ বাড়িটি কাঠের তৈরি ব্রিটিশ আমলের, এবং তার মধ্যে বিভিন্ন এখন সামগ্রী রয়েছে যেগুলোকে এক্সিবিশনের জন্য রাখা হয়েছে, ঘুরে দেখতে পারেন। আর এই ঘুরতে ঘুরতেই আপনাদের কিন্তু বিকেলের প্রায় কাছাকাছি জায়গায় এসে যাবে। আর এরপর আর কোনো দিকে না তাকিয়ে সোজা চলে যাবেন সানসেট পয়েন্টে, বা যেটাকে বলে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। এই জায়গাটি কিন্তু মিস করা একদমই যাবে না। চিরসবুজ পাহাড় আর তার পিছনে সূর্যের অস্তরাগ। ওয়েদার পরিষ্কার থাকলে চোখ জুড়িয়ে যাবে। এখানে রয়েছে ম্যাগনোলিয়া আর তার প্রেমিকের একটি স্ট্যাচুও, সেটা দেখতেও কিন্তু বেশ সুন্দর। আর এর পিছনে একটি গল্পও রয়েছে। বলা হয় এই ব্রিটিশ কোনো এক কর্তার মেয়ে ছিলেন এই ম্যাগনোলিয়া। তিনি এইখানকার এক মেষ পালককে ভালোবেসে ফেলেন এবং তাকে না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে এই পাহাড় থেকেই তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তো সেখান থেকেই এই নাম হয়েছে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। এর মাঝে যদি সময় পান অবশ্যই এই রাস্তা আস্তে আস্তেই পড়বে নেতারহাট স্কুল। বহু গুণী মানুষ এখান থেকে পঠন পাঠন করেছেন এবং স্কুলটিও বেশ মনোরম এবং প্রকৃতির মধ্যে অসাধারণ। এবং এখান থেকে যারা পঠন পাঠন করেছেন তাদের মধ্যে কেউ গভর্নর, আবার কেউ উচ্চ উচ্চ পদে আসীন হয়েছেন। এরপর আসি দ্বিতীয় দিনের কথায়। দ্বিতীয় দিন আপনারা যদি হোটেল প্রভাত বিহারে থাকেন তাহলে সেখান থেকেই ভোর ভোর উঠে সানরাইজ দেখে নিতে পারেন। আর এখানে বলে রাখি প্রভাত বিহারের একটু নিচের দিকে কিন্তু বেশ কয়েকটা টেন্টও রয়েছে, চাইলে আপনারা সেখানেও থাকতে পারেন। যাই হোক, এখান থেকে সানরাইজ পয়েন্টে সানরাইজটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। এরপর ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ুন, কারণ আজকেই আপনারা রাতে ট্রেন ধরবেন রাঁচি থেকে ফেরবার উদ্দেশ্যে। আর এই দিকে যাওয়ার জন্য প্রথমে আপনারা সাইট সিনও করতে থাকবেন। প্রথমে চলে আসুন লোদ ওয়াটারফলস দেখতে। এটাকে ঝাড়খণ্ডে সবথেকে উঁচু ওয়াটারফলস বলা হয় এবং এর উচ্চতা 145 মিটার মতন। তবে যদি কারোর হাঁটুর সমস্যা থাকে কিংবা বয়স্ক মানুষ হন তাহলে এই জায়গাটা কিন্তু স্কিপ করাই ভালো হবে, কারণ প্রায় 1/2 কিলোমিটার আগে থেকে এই রাস্তা হেঁটে অনেক কটা সিঁড়ি পার করে এই জায়গায় পৌঁছতে হয়। আর এন্ট্রি পয়েন্টেই আপনাদেরকে কিন্তু গাড়ি রেখে এখানে আসতে হবে। আর রাস্তাটা কিন্তু উঁচু নিচু, এবড়ো খেবড়ো পাথুরে এবং কিছু জায়গায় সিঁড়ি রয়েছে ওঠানাবার জন্য। তবে এত কিছু পার করে যদি এই ঝোড়া বা এই ওয়াটারফলসের কাছে আসা যায় তাহলে কিন্তু সব ক্লান্তি দূর হয়ে যাবে, কারণ পাহাড় প্রকৃতি আর ঝর্ণা এখানে মিলেমিশে একাকার। উঁচু থেকে নেমে আসছে ঝর্ণার জল, সব মিলে খুব সুন্দর জায়গাটি। এরপরে চলে আসুন সুগ্গা বাঁধ। বৃষ্টির সময় এখানে জল বেশি থাকে, বাকি সময় তেমন জল কিন্তু এখানে পাবেন না। তবে আশেপাশের প্রকৃতি কিন্তু ভারী মনোরম। নেতারহাটের রাস্তাটাও কিন্তু বেশ মনোরম, পাহাড়ি রাস্তা জঙ্গল সব মিলিয়ে কিন্তু অনবদ্য। এরপরে যদি ইচ্ছা হয় এবং হাতে সময় থাকে তাহলে আরও একটি জায়গা কিন্তু আপনারা যেতে পারেন, সেটি হচ্ছে মির্চাইয়া। তবে এটি একটু আলাদা রুটে। মির্চাইয়া বিশেষ কিছু সেখানে দেখবার নেই, পাথরের চটান দিয়ে জল নেবে আসছে নিচের দিকে। বৃষ্টি হলে কিন্তু আরও চওড়া এই চটানগুলোর উপর দিয়ে জল হুড়ুর করে নেবে আসে, তখন কিন্তু বেশ আলাদাই দেখতে লাগে। এরপর ফেরা রাঁচি স্টেশনে, রাতের ট্রেন 10টায়, সেই আবার ক্রিয়াযোগা এক্সপ্রেস আপনাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে। এবার বলি হোটেল প্রভাত বিহারের
কথা। আগে থেকে বুক করে নেওয়াই ভালো, নাহলে রুম কিন্তু পেতেও অসুবিধে পড়বেন, কারণ প্রচুর পর্যটক এখন প্রকৃতির টানে ভিড় বাড়াচ্ছে নেতারহাটের দিকে। আর বেশি হোটেল এখানে না থাকায় এখন যদি অনেক তৈরি হচ্ছে তো এখানে রুম পেতে সমস্যা হতে পারে, কারণ খুবই স্ট্যান্ডার্ড হোটেল এটি। রুম রেন্ট এখানে 1800 থেকে 3000, 1800 টাকার রুমগুলো পুরনো যে বিল্ডিংটি রয়েছে সেখানে, আর 3000 টাকার রুমগুলো সবই নতুন বিল্ডিংয়ে, এবং তার অ্যাকোমোডেশন এবং স্ট্রাকচারটাও অনেকটা বেটার। আর বুকিংয়ের জন্য আপনারা 0910-240-3883 এই নাম্বারে ফোন করতে পারেন। আর এখানের যে হোটেলের যে বুক করবার যে লিঙ্কটি রয়েছে সেটি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আর সঙ্গে রুট ম্যাপ যে দুটো দিনের সেটাও কিন্তু তার লিঙ্কটা আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন। আর অবশ্যই আপনারা যদি চান ঝাড়খণ্ড ট্যুরিজমের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা এই হোটেল প্রভাত বিহারকে বুক করতে পারেন। এবার আসি খরচের কথায়। যদি ট্রেনের খরচাটা বাদ দেওয়া যায় তাহলে মোটামুটি গাড়ির খরচা এখানে 5.5 থেকে 7 এই রেঞ্জে আপনাদের আসতে পারে। মোটামুটি স্ট্যান্ডার্ড গাড়ি দুদিনের জন্য 7000 টাকা নেবে আপনাদের কাছে। এখানে কিন্তু ঘুরতে গেলে মেনলি হচ্ছে গাড়ির খরচটাই। হোটেল আপনারা যদি চান 1800 টাকা রুমে থাকতে পারেন, কিংবা 3000 টাকা রুমটাও নিতে পারেন। আর এখান থেকে আশেপাশের যে ঘোরাফেরার সঙ্গে যে খাওয়া দাওয়া যেগুলো রয়েছে সেই ফুড, তার জন্য আপনারা কিন্তু 400 টাকা মাথাপিছু ধরতে পারেন। তো সব মিলিয়ে 10 থেকে 11 হাজার টাকায় 2 থেকে 3 জনের দুদিনের কিন্তু এই পাহাড় ঘেরা জঙ্গল আর এই সুন্দর ঝর্ণা বেষ্টিত এই সব জায়গাগুলো কিন্তু ঘুরে নিতে পারেন। তাহলে পুজোতে কিংবা পুজোর পরে সপ্তাহান্তে যে কোনো সময় প্ল্যান করে চলে আসতে পারেন, কারণ নেতারহাট ঘুরতে গেলে কিন্তু বেস্ট সেশন, তবে বর্ষাকালে সেশনটা বাদ দিয়ে বাকি সমস্ত সেশনে কিন্তু নেতারহাট আপনারা যখন তখন চলে আসতে পারেন। এখন প্রচুর পর্যটকের ভিড়ও জমছে। আর আগামী যে আমার ভিডিওগুলো আসছে তো সেখানে বেড়াতে যাওয়া যেমন থাকছে, পুজোর আপডেটগুলো থাকছে, তো সেই সব ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন।